ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. دي আপনি বলেছেন আপনার আব্বা মারা গেছেন, তো তার জন্য আপনাদের করণীয় কী, আপনাদের আম্মার করণীয় কী, আমরা কি কাজ করলে আব্বা বেশি উপকৃত হবেন? আর আবার আপনার প্রশ্ন যে আমরা কিভাবে আমরা একসাথে জান্নাতুল ফিরদৌস পাব। সুবহানাল্লাহ, কত ভালো আশা। এক্ষেত্রে রব্বুল আলমিন বলেছেন সূরা একুশ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম দুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম দুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহীন। যারা ঈমান আনবে আর তাদের সন্তানেরও তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, অর্থাৎ ঈমান এনেছে, ইমানের উপর থেকেছে, ইমানের মাধ্যমে ইমান এনে তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, তো আল হাকনা বিহিম দুররিয়্যাতাহুম, আমি তাদের সাথে তাদের সন্তানদেরকে মিলিয়ে দেব। সুবহানাল্লাহ, জান্নাতে একসাথে থাকবেন এই শর্তে, ইমানদার হয়ে যদি যেতে পারেন, বস জান্নাতে চলে গেলেই আপনারা একসাথে থাকবেন, আমরা সবাই আমাদের বাবাদের সাথে থাকব। বাস শর্ত কি? ইমান। ইমান নিয়ে যেতে পারলে আলহামদুলিল্লাহ। এবারে যদি আপনার বাবার পদমর্যাদা সবার উপরে হয় আর আপনি নিচে, তার অর্থ হলো আল্লাহ আপনাকে উপরে তুলে দেবেন, আপনার গ্রেড পদমর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন, আল্লাহ ওনাকে নিচে নামাবেন না, বরং আপনি তার পর্যন্ত পৌঁছে যাবেন, এই হচ্ছে তার অর্থ। আল্লাহ আকবর। তাই আমরা চেষ্টা করি আমরা যেন ইমানের উপর থাকতে পারি, নেক আমল করে চলি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলি, সব রকমের শিরিক বেদাত এবং আল্লাহ নাফরমান থেকে বাঁচি, এটা হচ্ছে আমাদের কাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর, আপনার বাপ অথবা আপনার মায়ের জন্য সবচেয়ে করণীয় কোনটা, সবচেয়ে করণীয় যে আমল তা হচ্ছে দোয়া, এটাই বেশি উপকারে আসবে। একজন আর একজনের জন্য দোয়া করবে, রব্বুল আলমিন আল্লাহর নেক বান্দাদের কথা এভাবে বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. جرس أنصار جرى مهاجرين من أنصار رضي الله عنهم صحابة قريش به ترى كي كرم ترى دعا كره والله تمي أمدر كي معاف كره دعا ابن أمدر ওই সব ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে চলে গেছেন। আল্লাহ আকবার। এর মধ্যে ভাই বোন সকল সামিল, ইমান নিয়ে যারা আগে চলে গেছে আল্লাহ ওদেরকে তুমি মাফ করে দাও, আর আমাদের অন্তরে ইমানদারদের প্রতি কোনো রকমের বিদ্বেষ হিংসা বিদ্বেষ রেখো না। তো এই যে দোয়া, এদারা কি বোঝা গেল? সবচেয়ে উপকারী হলো আমরা কেউ চলে গেলে তাদের জন্য দোয়া করা। স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলেছেন, ফাস্তাগফির লিযানবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করো আর মুমিন নরনারীর জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ আকবার। তাই এই হচ্ছে প্রথম, বেশি বেশি করে দোয়া করা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানুষ মারা গেলে সমস্ত আমল কেটে যায়, এটা প্রসিদ্ধ, তিনটি আমল বাকি থাকে, সদাকায়ে জারিয়া আও ইলম ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, ইলম অর্জন করেছেন আরেকজনকে শিখিয়েছেন,
ইত্যাদি। আর আরেকটা হলো ওয়ালাদ সালেহ ইয়াদউলা, নেক সন্তান যে বা যারা তার জন্য দোয়া করে। তো এটা এটাই সবচেয়ে বেশি উপকারী। আর যদি মানে সে নেক সন্তান সন্তানেরা তার জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমাদের সকলকে মাফ করো, সকলকে জান্নাতবাসী করো, একসাথে জান্নাতে গিয়ে মিলার তৌফিক দান করো, জান্নাতুল ফিরদৌস দান করো, এটা আমাদের সকলের কাজ। আমল সালেহ করব, ইমান মজবুত করব, আর আল্লাহর কাছে চাইব। আল্লাহ ইনশা আল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ তার রহমত থেকে তার বান্দাদেরকে নিরাশ করেন না, রহমত থেকে ফিরিয়ে দেন না, বরং রব্বি করিম সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, ইন্না রহমতি সাবাকাত গাযাবি, আমার গজব আমার রহমত আমার গজবের আগে চলে, আমার রহমত আমার দয়া, আমার রহমত আমার গজব, আমার অভিশাপ আমার ক্রোধের আগে চলে আমার দয়া। সুবহানাল্লাহ। তাই এটা আল্লাহর ওয়াদা, আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাইব। এছাড়া আল্লাহ বলেছেন, লা তাকনুতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তো যারা ইমান আনবে নিয়মতান্ত্রিক, বাপ যদি জান্নাতি হয়, মা জান্নাতি হয়, কেয়ামতের দিন তারা সকলে একসাথে থাকবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার হক আদায় করার তৌফিক দেন, মা বাবার ফরমাবরদার হওয়ার তৌফিক দেন। দুনিয়াতে যারা জিন্দা আছেন তাদের জন্য হক আদায় করতে পারি, যারা চলে গেছেন তাদের জন্য হক আদায় করতে পারি দোয়ার মাধ্যমে, যেভাবে রব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার জন্য বলেছেন, বিশেষ করে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা তো স্বয়ং রব্বুল করিম সুবহানাহু ওয়া তাআলা মা বাবার ক্ষেত্রে বলেছেন এই দোয়া করে তারা। তাই বাবা চলে গেছেন, মা আছেন, আপনাদের কাজ বাবার জন্য দোয়া। যদি আল্লাহ তৌফিক দেয়, সদকা খায়রাত করলেন বা অন্যান্য আমল যদি যদি করতে পারেন যেগুলো ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর মা জিন্দা আছেন, মায়ের সাথে সদাচরণ করুন, মা থেকে দোয়া নিতে থাকুন, মাকে বুঝাবেন, আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।